জঙ্গলে একদিন কুদ্দুস ভাই নামে এক দৈত্যাকার দানব ঢুকে পড়ে এবং জঙ্গলের পশু পাখি যখন তখন ধরে নিয়ে খেতে থাকে। তার অত্যাচারে অসহায় হয়ে কিছু পশু পাখি জঙ্গলের মধ্যে থাকা জাদু দানবকে গিয়ে সব বলে, আর তখনই জাদু রাক্ষস রেগে গিয়ে কুদ্দুসকে আচ্ছা মতো ধোলাই দিয়ে জঙ্গল থেকে তাড়িয়ে দেয়।